বুঝলি বলু। হ্যাঁ বলো। এই ম্যানেজারটার সঙ্গে আমার পার্সোনাল লেভেলে একটু খাতির আছে। হ্যাঁ, তাছাড়া আমাদের বাড়ির সবারই তো অ্যাকাউন্টটা এখানে। ওকে গিয়ে একটু তাড়ামাত্র যে তাড়াতাড়ি করে দেয়। দাদা শোনো না, ওই তো তোমার আর বৌদি ম্যাচের করছে FDটা। হ্যাঁ, আর আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে। কতক্ষণ লাগবে? বেশি করে লাগবে না। আমি বলছিলাম বিয়ের তো এখনো আরো কত দিন আছে, এখন থেকেই বাড়িতে অতগুলো টাকা এনে রাখাটা ঠিক হবে? শুনলি শুনলি, বিয়ে বাড়ি বলে কথা, রান্না ঠাকুরকে অ্যাডভান্স করতে হবে, মিষ্টি ভিয়েন বসবে তার অ্যাডভান্স করতে হবে, তারপরে সমস্ত সময় তো ক্যাশ টাকা তো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কথার কোনো মাথা মনে নেই, আনতে বিয়ে বলে দিলেই। আচ্ছা, আনতাবড়ি কথা হলো। আচ্ছা বৌদি, হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না প্লিজ। ও দিদি ভাই, বলছিলাম কি, ওই ব্যাংকের ওই যে গলিটার মুখে ওই মিষ্টির দোকানটা না, যেখানে খুব ভালো রসমালাই পাওয়া যায়। কি ভালো মনে করিয়েছিস তো, ব্যাংকের কাজ ছেড়ে ফেরার পথে আমরা ওখানে খাবো, বুঝলি? একদম। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। হয়েছে বাবা? না সে ঠিক আছে, কিন্তু ছোটকে বাদ দিয়ে আমরা খাবো সেটা কেমন দেখাবে? না কেন, ছোটকে তো ফোন কর না, স্কুল থেকে সোজা ব্যাংকের পাশে মিষ্টির দোকানটা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই শুধু ছোট কেন, গোষ্ঠী শুধু যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করে দাও, সবাই এসে রসমালাই খান। কাজের নামে অষ্টরম্ভা, তো আবোল তাবোল বকা। বাবু ফোন করেছিল, আমি জানি তুই। আমি এখন বসবো না, আমি না পরেই আসবো। কি মাথা খারাপ রে বাবা, মেয়েটা কি বাড়িতে কেউ নেই, এখন কি করি? ভালো ছিল ভাই, এটা কাউন্টারে দিয়ে দেবেন, আমি টাকা করে দিচ্ছি। হ্যাঁ বাবু, ও মা,
বাবু, ও মা, এই জামা কাপড় গুলো ঘরকে আয় কিনে। ঘরকে হি বাবুটা ভুলে গেছে। আয় আয় আয়। এইখানে রাখি কোচি ছিলাটার লিগিয়ে বুদ্ধিটা দেখো। ওহো, কি হলো? আরে আমি তো একেবারে ভুলেই মেরে দিয়েছি যে বাড়িতে কলের মিস্ত্রি আসছে বলেছি তো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওই যারা মিষ্টি মিষ্টি খাবে বলছে তাদের বল কিনে নিয়ে বাড়ি চলে দে, বাড়ি গিয়ে খাবে এখন। ওমা, সে বললে কি করে হবে? ছোটকে তো ফোন করা হয়ে গেছে, সে তো মিষ্টি দোকানে পৌঁছে গিয়ে অর্ডার দিয়ে বসে আছে। একেবারে বসে আছে? হ্যাঁ দাদা। ও দাদা, বলছি কি আমরা আগে যাই একটু প্রাণ ভরে মিষ্টি খেয়ে নিই, তারপর আবার বাড়ির জন্যও নিয়ে যাব। মানে আমরা খাবো, বাড়ির জন্য নেবো না, বাড়ির লোকেরা খাবে না, তা তো হয় না বলুন। হ্যাঁ দাদা, তাই হলো। 10 মিনিটে না হয়, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলেই হয়ে গেল। যা পারো করো, যা পারো করো, আমি কিচ্ছু জানি না। কি করছেন, কি করছেন? আমি বুঝতে বলবো না, আমি বুঝবো না, আমি বুঝবো না। চুপ করে বুঝবি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।